আসলে মূলত কথাটা হয়েছে, আমি প্রায় যা 6টা বছর পর কোভিডর বিগিনিংয়ের পর এই আমার পারাপার কেন্দ্র এই বন্ধ হয়ে আসিল, আর মানকাসর বাকি প্রত্যেকজন মানুষের একটু আবদার আছে যে এই পারাপার কেন্দ্র আপনি খুলব লাগে। আপনার জানে অক দুটাই পারাপার কেন্দ্র, একটা করিমগঞ্জ আর একটা আমার মানকাসর। করিমগঞ্জ যত খুলিলে কিছুদিন আগে খুলিছে, কিন্তু আমার গোটেই উত্তর মধ্য নামনি গোটেই মানুষখিনি হয় ত্রিপুরা হয়ে যায়, নহলে আমার কলকাতা বেঙ্গল হয়ে যায়, কেতিয়াবা কোনোবা মেঘালয় হয়েও যায়। এতিয়া প্রশ্নটা হয়েছে যে আমার এই পারাপার কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা সময়ত মানে মঙ্গলদৈর মানুষ, নলবারীর মানুষ, বিভিন্ন ঠাই গুহীর মানুষ ইফাল দিয়ে আসে, আজি সেইখানে মানুষ কিন্তু ইফাল দিয়ে নাহে। তো এতিয়া আমার প্রশ্নটা হয়েছে এই পারাপার কেন্দ্রটো মই এসেম্বলিত তিনবার উত্থাপন করেছো, ইস্ট অ্যাক্ট পলিসিক দৃষ্টি আকর্ষণ করেছো, তারপর মাননীয় মুখ্যমন্ত্রী আনসার দিছে, চন্দ্রমোহন পাটোৱাৰী ডাঙরি আনসার দিছে, কিন্তু কাম হয়ে থাকা নাছিল। আর এ ডি সির ফলেরপা তেখেতসকল কৈছে আমার সকল কাম শেষ। যা 12 তারিখে মই মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার লগ করেছিল, আর আমার এইচএম রোড আর এইটো বিষয় মই গৈছিল, আর এইটারে মোট এইচএম রোড এসওপি ডিত দিছে। আরেগে আমার পারাপার কেন্দ্রটো তেখেতে কৈছে যে মই ডিও লেটার দিব লাগে, মই দিয়াই দিই। মই মুখ্যমন্ত্রীকে রিকুয়েস্ট করেছিলাম যে আপনি একটা ডিও লেটার দিলেই হয়ে যাব, মুখ্যমন্ত্রী ডাঙরে দিছে। আর মানে 12 তারিখে কৈছো আর 18 তারিখে লেটার আইছে। ইমান মানে তৎকালীন হওয়াভাবে তৎকালীনভাবে মানে তৎকালীনভাবে আমার এই কামটা সম্পূর্ণ হল, আর এইটো আমি আজি মানকাসরবাসীর কারণে গোটেবাসীর কারণে এই পারাপার কেন্দ্র আকৌ মুকলি হল। ইয়ার জড়িয়ে প্রতিটি ছাত্র, প্রতিটি ব্যবসায়ী, প্রতিটি টুরিস্ট, প্রতিটি মেডিকেল টুরিস্ট যা থাকবে সকল মানুষ বেনিফিটেড হব। মই ভাবো এইটো যদি আমার মানকাসর দিনে দিনে সব বস্তুরপা অবহেলিত হয়ে আছে, মানকাসর ব্যবসায় বাণিজ্যের ফলের অবহেলিত হয়ে আছে, মানকাসর সকল ক্ষেত্রতে বহুতখিনি পিছ পড়ি গৈ আছে, সেই এই সেন্টারটা খুলি দিয়ে মানে মানকাসরবাসীক যেটু মূল প্রতি আশা প্রত্যাশা তেখেতসকল আছিল এইটা পূরণ হল। অহা দিনত যাতে এইটোর জড়িয়ে মানকাসরবাসীর অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আহে, মানকাসরবাসী যে অর্থনৈতিকভাবে শক্তিশালী একটা অবস্থানত যায় তার কারণে আমি আশা রাখিছো। আর আজির পর এই পারাপারপত্র সম্পূর্ণ হব, মেশিনারি অল্প প্রবলেম কিনা একটা থাকবে পড়ে বলে জানাইছে তেখেতসকলে, সেইটা অনতিপলমে এক দুদিন মধ্যে হ্যাক করে এই আমি স্পষ্টভাবে আমার এরপর অহা যাওয়া করব পারি। মই ভাবো মূর নির্বাচন আগত দিয়া এই একটা প্রতিশ্রুতি আছিল, সেই প্রতিশ্রুতি পালন করব পারিলো আর মানকাসরবাসীর আশা পূরণ করব পারিছো বলে মই অনুভব করছো। রাস্তার কথা কৈছে, রাস্তা কি কন্ডিশন কি হবে রাস্তা? এটাই মাত্র এইচএম রোড আপনাদের সবাই জানে, মই নির্বাচিত হওয়ার 2 মাসের পিছর পর এইচএম রোডের পিছত লাগিছিল। বিগত 56 বছর পর আমার এই রোডটো এনলার্জ হওয়া নাই, ডাঙর হওয়া নাই, নতুনকে রিকনস্ট্রাকশন না, খালি রিপেয়ারিং হয়েছে। এইবার রিকনস্ট্রাকশনের কারণে মই লাগিছিল, যদিও মই ভাবিছিল মাঝে ডিভাইডার হব, দুই ফালে লাইটের ব্যবস্থা হব, ভালকে প্রপোজাল লৈছিল, কিন্তু যে নহক অর্থ নাটনি হোক বা বেলেগ কারণতেই হোক এইটো অলপ সরু করে দিছে। এতিয়া 7 মিটার ব্ল্যাক টপিং হব আর 1.5 মিটার 1.5 মিটার 3 মিটার সাইড বাম হব। এইখানে হওয়ার পিছত টেন্ডার হওয়ার পিছত যেটা শুনিল যে ডনারের পর পয়সাটা কাটি দিছে, তাতে মানে অত্যন্ত মর্মাহত হয়েছিল আর ভাবিছিল যে মোট 3 বছরের কষ্ট বেকার গো। এইবার মুখ্যমন্ত্রী কোয়ার লগে মুখ্যমন্ত্রী কিন্তু মানে এসএমডি এই বছরতে করাই দিছো, সেম টেন্ডার করেছো, টেন্ডার ক্যানসেল করবো না লাগে। আমি আশা রাখিছো অক্টোবর নভেম্বরের পর আমার এই কাম আরম্ভ হব, বারিষা সিজনটো গলে আমি কাম আরম্ভ করবো পারিম বলে আমার একটা অনুভব হয়েছে। আর এইটো মোর একটা জীবনের একটা উদ্দেশ্য হিসাবে মানকাসরবাসীর দিয়া ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট যেটু প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি পালন করার কারণে চেষ্টা করি। ইয়ার কারণে প্রতিজন মানকাসরবাসী রাইজ মানে জাতি ধর্ম ভাষা রাজনৈতিক অরাজনৈতিক নির্বিশেষে সকলোর ঊর্ধ্বত গৈ কিন্তু মানকাসর ডেভেলপমেন্ট মোর একমাত্র উদ্দেশ্য, আর মানকাসরবাসীক এই দিব পারলে মই অত্যন্ত সুখী হম, আর মোর চেষ্টা অব্যাহত থাকিব। আপনার সাংবাদিক বন্ধু সকলোর মোর সহায় সহযোগিতা লাগিব, আপনার সহায় সহযোগিতা কামনা করছি। Thank you.